হাই গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে একটা ভালো পোস্টার আপনি বানাতে পারবেন, যে কোনো পোস্টার। এটা আপনি আপনার কলেজের অ্যাডমিশন রিলেটেড পোস্টার হতে পারে, বা যে কোনো একটা ওয়েবিনার অর্গানাইজ হচ্ছে সেটার এগেনস্ট একটা পোস্টার বানাতে পারেন, বা আপনি ইউটিউবে থাম্বনেল, যে বিভিন্ন রকম যে ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করার পরে একটা থাম্বনেল দিতে হয়, সেই থাম্বনেলের জন্য কিন্তু আপনি এখানে ক্যানভা, যে দেখতে পাচ্ছেন এখানে আমি গুগলে গেলাম, দিয়ে ক্যানভা বলে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনি, যেটা গ্রাফিক ডিজাইন কোম্পানি অ্যাকচুয়ালি ক্যানভা, ফাউন্ডেড ইন 2012 সিডনি অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো এখানে আপনাকে সবার প্রথমে একটা লগ ইন করতে হবে, লগ ইন এখানে রেজিস্টার করে লগ ইন করতে হবে। তো আমি রেজিস্টার করে লগ ইন করে দেখুন, এই যে যা পোস্টার দেখতে পাচ্ছেন এই পোস্টার গুলো কিন্তু আমি বানিয়েছি। তো এই পোস্টার গুলো কিন্তু আপনি খুব সহজেই, যে এই যে এগুলো হচ্ছে ইউটিউবে বিভিন্ন রকম থাম্বনেল এগুলো বানানো হয়েছে, তো এগুলো খুব সহজেই এই ক্যানভার মাধ্যমে আপনি বানাতে পারেন। খুব ইজি একটা প্রসেস, একটু জেনে নিলেই বোঝা যায়। যে মনে করুন আপনি কোনো কলেজে বা যে কোনো একটা ইনস্টিটিউশনে আপনি আছেন, কোনো একটা কিছু অর্গানাইজ করতে হবে, ওয়েবিনার অর্গানাইজ করতে হবে, বা যে কোনো টাইপের আপনি ধরে নিন যে কোনো একটা পলিটিক্যাল পোস্টার আপনি বানাতে চাইছেন, বা কোথাও কোনো একটা ইউটিউব আপনার চ্যানেল আছে সেখানে আপনি কোনো থাম্বনেল বানাতে চাইছেন, তো এই ধরনের থাম্বনেল গুলো কিন্তু এখান থেকে বানানো সম্ভব। এখানে হোমে যাওয়ার পরে, এখান থেকে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে রিসেন্ট পোস্টার যেগুলো সেগুলো এখানে শো করছে। ইনস্টাগ্রাম পোস্টার পোস্টার বানাতে পারেন, লোগো বানাতে পারেন, বিভিন্ন রকম লোগো আছে এখানে। এই লোগো আপনি আপনার চ্যানেল বা যে কোনো একটা কোম্পানি খুলেছেন তার একটা লোগো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। প্রেজেন্টেশন একটা জন্য পোস্টার বানাতে পারেন, পোস্টার বিভিন্ন রকম পোস্টার কলেজে বা বিভিন্ন রকম অর্গানাইজেশনে যেটা হয়, মানে পোস্টার পোস্টার বা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড পোস্টার বানাতে পারেন, ইউটিউব থাম্বনেল, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক পোস্ট, ঠিক আছে, এ4 ডকুমেন্ট, ভিডিওস, এই সমস্ত সব এখানে কিন্তু অ্যাভেলেবেল। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পেজটায় দেখা যাচ্ছে যে আমি এই যে টেকনিক্যাল ওয়ার্কশপ ওয়ান পাইথন ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই এই যে পোস্টারটা কিভাবে আমি বানালাম সেই প্রসেসটা এখানে দেখানো হবে। এখানে আমি প্রথমে একটা টেমপ্লেট নিতে হবে, যে কোনো টেমপ্লেট আপনি এখান থেকে চুজ করতে পারেন। এটা আমাদের জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর টেমপ্লেট, এখানে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং জেআইএস কলেজ গ্রুপের লোগো এখানে ইনসার্ট করা আছে। তো এই ধরনের টেমপ্লেট আপনি বানাতে পারেন। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন, এখানে আপনি ধরে নিন অ্যাড পেজ করে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলেন, নিয়ে আপনার মতো করে আপনি একটা ডিজাইন করতে পারেন। যে সাপোজ আমি এখানে কিছুটা পোর্শন আমি রাখবো, মানে কিছুটা পোর্শন গ্রিন রাখবো, তারপরে এটা হোয়াইট, এইভাবে আপনি আপনার মতো করে একটা নিজস্ব একটা টেমপ্লেট বানাতে পারেন। অথবা আপনি টেমপ্লেট এখান থেকেও পেতে পারেন, যেখানে টেমপ্লেট সেকশনে যাবেন, টেমপ্লেট সেকশনে গিয়ে এখান থেকেও কিন্তু আপনি একটা ভালো একটা টেমপ্লেট আপনি এখান থেকে চুজ করতে পারেন। কিভাবে চুজ করবেন চলুন দেখা যাক। এখানে হোম পেজে গেলাম, গিয়ে আমি ধরা গেল পোস্ট, আমি বিভিন্ন রকম পোস্টার বানাতে চাইছি, তো এখানে পোস্টারের মধ্যে আমি চলে গেলাম। এই পোস্টার সেকশনে যাওয়ার পরে ধরা যাক আমি এই এই পার্টিকুলার পোস্টারটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে আপনি আপনার মতো করে এখানে আপনি টাইপ করতে পারেন, হ্যাপি হলি পার্টি, ঠিক আছে, ABCD, আপনি এখানে ABCD টাইপ করতে যা খুশি টাইপ করতে পারেন, টাইপ করে আপনি সুন্দর করে এটা বানাতে পারেন। তো আমি চলে যাই এখানে, এখানে কি করলাম আমি আমি যেটা করব, যে এখানে যেটা আছে সেটা একটা ডুপ্লিকেট পেজ নিয়ে নিলাম। কারণ ডুপ্লিকেট পেজ এই কারণে দরকার যে আমার মেন যেটা স্ট্রাকচার যেটা আছে সেটা যেন নষ্ট না হয়, তার জন্য আমি এটাকে আপনাদের দেখানোর জন্য আমি এটা একটা ডুপ্লিকেট পেজ নিলাম। এখানে কি করলাম, এখানে ইন্ডাস্ট্রি কানেক্ট প্রোগ্রাম অন কার ইম্প্রুভমেন্ট সিরিজ সার্ভিস, তো অ্যাকচুয়ালি এটাকে আমি চেঞ্জ করতে পারি। এইভাবে মনে করুন আপনি একটা আপনার মতো করে একটা নতুন কিছু একটা টপিকের ওপরে কোনো বক্তব্য রাখবেন, তো এখানে আপনি আপনার প্রোগ্রাম অন সামথিং, সাপোজ আপনি কিছু এরকম বক্তব্য রাখছেন যে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল বা আপনি COVID-19 এর উপরে কিছু বলতে চাইছেন, COVID-19, তো এইভাবে কিন্তু আপনি টপিকটা লিখতে পারেন।
এবং লেখার পরে এটাকে ছোট বড় করা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস, প্লাস করলে এটা বড় হয়ে যাবে, মাইনাস করলে এটা ছোট হয়ে যাবে। এখানে যদি আপনি ফন্টটা চেঞ্জ করতে চান, এটা আর কিও ন্যারো ছিল, এটা আপনি ফন্ট গুলো চেঞ্জ করতে পারেন, বিভিন্ন রকম ফন্ট আছে এখানে, তো এইভাবে ফন্ট চেঞ্জ করতে পারেন আপনি। আর কি করা যায় এখানে, কালার চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করে আমি লাল করলাম, সাপোজ রেড করলাম, তাহলে রেড কালার হয়ে গেল। এরপরে এই ইমেজটা আমি কিভাবে ইনসার্ট করলাম, এই ইমেজটা আপনাকে বিভিন্ন রকম সোর্স থেকে ইমেজটাকে কালেক্ট করতে হবে, গুগলে সার্চ করতে হবে। সাপোজ সার্চ করলাম আমি, সার্চ করার পরে আমি এরকম একটা ইমেজ পেলাম। এই ইমেজটাকে আপনি কিভাবে নেবেন, এই ইমেজটাকে আপনি এইভাবে নিতে পারেন, এখানে স্নিপিং টুল দেখতে পাচ্ছেন, স্নিপিং টুল থেকে আপনি কি করতে পারেন, নিউ নিউ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই নিউ এ অপশনে ক্লিক করার পরে আমি এটাকে যতটা আমি নেব সেই ইমেজটা আমি এতটা সিলেক্ট করলাম। দেখুন তারপরে আমাকে সেভ করতে হবে, সেভ করব আমি। সেভ করার পরে যে কোনো জায়গায় কোথায় সেভ হচ্ছে দেখে নেবেন, ঠিক আছে। আপনার সেভ হওয়ার পরে আপনি ইমেজটাকে কিন্তু আপলোড করতে পারেন। কিভাবে আপলোড করবেন, এখানে আপলোডের অপশন আছে, এখানে দেখুন আপলোডের অপশন আছে, আপলোড, এই আপলোডের অপশনে ক্লিক করলে আপলোড মিডিয়া বলে একটা অপশন পাচ্ছেন, আপলোড মিডিয়া থেকে ডিভাইসে চলে যাবেন, আপনার কোথায় আছে এটা ফটোটা, তো ডিভাইসে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার মেইন সোর্সে চলে গেলেন, কোথায় ফটোটা আছে। তো সাপোজ ধরে নিলাম যে আমি কোন ফটোটা নেব, আমি একটা ফটো নিলাম, এই ফটোটা নিয়ে এটাকে ওপেন করলে কিন্তু, ওপেন করলে কিন্তু অটোমেটিক ফটোটা চলে যাবে আমার যে ক্যানভার যে পেজটা সেখানে। তারপরে যখন এটা চলে গেল, ফটোটা চলে এলো, তারপরে আমি কি করব, আমি তারপরে এখান থেকে ফটোটা আমি বেছে নেবো। তো ধরে নেওয়া যাক যে ফটোটা আমার টেমপ্লেটে এখানে আসা চলে এসেছে, তো এখানে আসার পরে আমি ধরো এই ফটোটা চলে এসেছে, এই ফটোটা আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে আমি এখানে ইনসার্ট করতে চাইছি, তাহলে এখানে ইনসার্ট হয়ে গেল। এবং আমি যদি ফটোটা ছোট বড় করতে চাই তাহলে ছোট বড় করা যাবে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ফটোটা চলে, এখানে পজিশনও চেঞ্জ করা যায়। তারপরে আপনি ফেসটা দেখাতে চাইছেন, এটা ফটোটা একটু বড় ছিল এই কারণে এরকম হচ্ছে, কিন্তু এটা চাইলে আপনি ফটোটা এইভাবে বড়ও করতে পারেন আপনার প্রয়োজন মতো। তারপরে এখানে ডিপার্টমেন্টের নাম, কলেজের নাম, আপনি কোন ডেটে এই পার্টিকুলার প্রোগ্রামটা রাখতে চাইছেন, সেই সমস্ত সব এখানে টাইপ করা যায়। এইভাবে টাইপ করার পরে আপনাকে কি করতে হবে, এই যে ডট 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 তিনটে অপশন দেখছেন, এখানে ক্লিক করার পরে ডাউনলোড যে অপশন আছে ডাউনলোডের উপরে ক্লিক করবেন, পরে কোন পেজটা, এটা পেজ নাম্বার 3, তাহলে আমাকে পেজ নাম্বার 3 তে যেতে হবে। পেজ নাম্বার 3 তে গিয়ে ডান করলাম, পরে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে অ্যাকচুয়ালি এটা ইনস্টল হয়ে যাবে। আপনি এটাকে পাশাপাশি আপনার মোবাইল থেকেও আপনি অপারেট করতে পারেন, যদি আপনি চান যে আপনার মোবাইলের থেকে অপারেট করবেন, এটাও খোলা থাকলো, প্লাস আপনার মোবাইলেও আপনি ক্যানভা যে অ্যাপ্লিকেশন আছে সেখানেও আপনি মোবাইল থেকে আপনি এন্ট্রি করার পরে এখানে আপনি দেখা গেলো বাংলায় কিছু টাইপ করতে চাইছেন, অথচ আপনার কম্পিউটারে বাংলায় কিছু নেই, আপনি মোবাইল থেকে বাংলায় টাইপ করতে পারেন এখানে। পাশাপাশি আপনার বন্ধু কেউ এখানে পাশাপাশি দেখতে চাইছে, কেউ কেউ দেখতে চাইছে যে কিভাবে করছে বা কোথাও কারেকশনের দরকার আছে কিনা, সেটাও কিন্তু এখানে সম্ভব। সুতরাং খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, এবং একসাথে শেয়ার করে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার হোম পেজে যদি আমি যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে শেয়ার করে, এখানে আপাতত এখানে আমি হয়তো করছি, কিন্তু দেখুন সন্দীপ ঘোষ টিম বলে একটা টিম আছে, এই টিমের আন্ডারেও কিন্তু আমি কাজ করতে পারি। এই টিমের আন্ডারে আমি দেখা গেলো কোনো কিছু একটা কারেকশন কিছু একটা করতে চাইছি, সেটা আমার যে গাইড আছে বা যে আমার বন্ধু আছে সে কিন্তু আমাকে গাইড করতে পারে যে এইভাবে এটা ভুল হচ্ছে ওটা ঠিক হচ্ছে, বা সেও কিছু যদি তার দিক থেকে কিছু অ্যাড করতে চায় সেটাও করতে পারে। সুতরাং এটা একটা টিম ওয়ার্ক হিসাবেও করা যেতে পারে, বিভিন্ন রকম পোস্টার বা থামনেল যেটা বানানো মানে এগুলো আপনি বানাতে পারেন এই এই পার্টিকুলার যে ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে। এগুলো ক্যানভা এটা টোটালি ফ্রি অফ কস্ট, কিছু কিছু পেইড আছে, আপনি পেইডে নাই বা গেলেন অল ডিজাইনে আপনি গেলে আপনার যে ডিজাইনটা এই মুহূর্তে আপনি করেছেন সেটা এখানে শো হবে, এখানে শো হবে দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ডিজাইনটা করেছেন এটা এখানে কিন্তু আপনি চাইলে শো করতে পারেন এবং ডাউনলোডও করতে পারেন। এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার যেটা এখন এই মুহূর্তে ডিজিটাল এরা এখানে কিন্তু
আর খুবই এখন এগুলো জরুরি হয়ে পড়েছে। তো এই পোস্টার মেকিং তাছাড়া ইউটিউব থাম্বনেল, এর থেকে কিন্তু আপনি একটা ইনকামের একটা রাস্তাও খুঁজে পেতে পারেন। আপনার এরিয়াতে যদি এরকম পোস্টার মেকিং বলে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিন্তু আপনি ভালোভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী পোস্টার বানিয়ে তাকে কিন্তু আপনি অফার করতে পারেন, এবং তার জন্য একটা আপনি চার্জ সার্ভিস চার্জও নিতে পারেন। দেখুন এটা কিন্তু এখানে সেভ হয়ে আছে, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে, আর কখনো এটা ডিলিটও হবে না যতক্ষণ আপনি ডিলিট করছেন। ওকে, তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ মনে মনে হলো। ইনফরমেটিভ যদি হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ডিএম স্টাডি সেন্টার। এটা আমার ইউটিউব চ্যানেল ডিএম স্টাডি সেন্টার, এখানে আপনি বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও, স্টক মার্কেট রিলেটেড ভিডিও, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং আমি যে পার্টিকুলার সার্ভিসে আছি সেখানে সেই রিলেটেড অনেক আমার সাবজেক্ট ভিডিও আপনি এখানে পাবেন। তো এখানে আমার চ্যানেলে এখানে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ডিএম স্টাডি সেন্টার, এখানে প্রচুর ভিডিও আছে, প্রায় 400-এর ওপরে ভিডিও আছে। তো আপনি চাইলে এটা দেখতে পারবেন, অবশ্যই এই ভিডিওটি দেখুন যে কিভাবে আপনি একটা বেটার টার্ম ইন্স্যুরেন্স পেতে পারেন। র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু এই ভিডিওটা এখানে র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে যে বেস্ট টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান কোন কোম্পানি অফার করছে, এবং এখানে 6টা আলাদা আলাদা প্যারামিটারের উপরে বেস করে কিন্তু আমি এখানে ডিসকাস করেছি। তো অবশ্যই ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন, এবং এই চ্যানেলটা ডিএম সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে অনেক প্রচুর ভালো ভালো ভিডিও আপনি কিন্তু পাবেন। এবং আপনার রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে জানালে কিন্তু আমি সেই অনুযায়ী আমার নেক্সট ভিডিওটি আনবো আপনাদের স্বার্থে, মানে জনগণের স্বার্থে কিন্তু এই চ্যানেলটা আমি এনেছি। যারা এখনো পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতে জানে না, এখনো পর্যন্ত এই ফিনান্সিয়াল লিটারেসি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তারা কিন্তু তাদের জন্য এই চ্যানেলটা আস্তে আস্তে এক্সপ্লোর হচ্ছে। তো আপনাদের রিকোয়ারমেন্ট জানান, আমি সেই অনুযায়ী আমার যদি আমার ভেতর যদি সেই ধরনের নলেজ থাকে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার আপনজনের সঙ্গে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।